মুহূর্তে আমি বাঁকুড়ায় দাঁড়িয়ে বাঁকুড়া জেলা শাসক অফিসের সামনে আর বিয়ের দাবিতে যে ধর্মঘটে ডাক দিয়েছিল সমস্ত যৌথ মঞ্চ তারা ইতিমধ্যেই আন্দোলনে নেমে পড়েছেন। এখন যায় সকল সরকারি কর্মীরা এই জেলা প্রশাসনের অফিসে আসছেন, তাদেরকে এই ধর্মঘট আন্দোলনে সামিল হওয়া যে সকল ব্যক্তিরা রয়েছেন তারা বাধা দিচ্ছেন, তারা বলছেন আজকে কোনোভাবেই কাজকর্ম করা যাবে না, আজকে ধর্মঘট। দশই মার্চ সংগ্রামী যৌথ মঞ্চ আর যৌথ মঞ্চের ডাকা যে বন, তাদের যে দাবি, সেই দাবিগুলোকে আইএনটিইউসির পক্ষ থেকে সর্বতোভাবে আমরা সমর্থন করছি। এআইসিপিআই অনুযায়ী বকেয়া বহার্গ ভাতা দিতে হবে, হাইকোর্ট নির্দেশ দিয়েছে, সেই নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারীদের বকেয়া বহার্গ ভাতার দাবিতে যে আন্দোলন তার পাশে আমরা রয়েছি। বেকার ভাই বোনেরা আমাদের ঘরে ভালো ভালো রেজাল্ট করে বসে আছে, রাস্তায় ধর্ণা দিচ্ছে, যে সমস্ত ভাই বোনেরা আজকে অনশন করছে তাদের জন্য আজকে আমরা এগিয়ে এসেছি। আমরা পরবর্তী ক্ষেত্রে আরো বৃহত্তর আন্দোলনে যাব। বকেয়া দিয়ে স্বচ্ছ নিয়োগ এবং যারা অস্থায়ী কর্মী আছে তাদের স্থায়ীকরণের জন্য আমরা এই আন্দোলনে নেমেছি। সরকার ঘোষিত সংস্থাগুলিতে যারা শ্রমিক কর্মচারী হিসেবে কাজ করেন তারা বকেয়া দিয়ে সারা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে কম দিয়ে পশ্চিমবাংলা পায়, সেইটা পিটিয়ে দেওয়ার দাবি করেছে, হাইকোর্টের নির্দেশকেও অমান্য করছে সেটা দাবি। ইতিমধ্যেই দেখা গেছে যে বেশ কয়েকজন সরকারি কর্মচারীকে তাদের অফিসে ঢুকতে বাধা দিয়েছে। তারা যেখানে অবস্থান করে রয়েছেন সেটা হচ্ছে বাঁকুড়া জেলা একেবারে প্রশাসনিক দপ্তর, আর সেখানে দাঁড়িয়ে তারা মূলত স্লোগান দিচ্ছেন এবং সমস্ত যৌথ মঞ্চের ধর্মঘটে আন্দোলনকারীরা ইতিমধ্যেই জোর কদমে নেমে পড়েছে বাঁকুড়া জেলা জুড়ে। বাঁকুড়া থেকে মিলন কর্মকার, আর প্লাস নিউজ।